ভরিওানিডিএস একাডেমি টি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মোট দুশোটা প্রশ্ন যেগুলি তোমাদের এক্সামে একবার হলেও এসেছে বা তোমাদের পরবর্তী এক্সামে আসবে এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে বলবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান হরপার শিলমোহর কি দিয়ে তৈরি হতো অপশান এ লোহা আপশান বি তামা অপশান সি সীর্ষা ডি টেরাকোটা তাহলে সঠিক আনসার হবে অপশান ডি টেরাকোটা হরপার শিলমোহর টেরাকোটা দিয়ে তৈরি হতো এই টেরাকোটাটা হলো মানুষের ব্যবহৃত পোড়া মাটি যেই সব জিনিসপত্রগুলি ছিল সেই জিনিসপত্রগুলিকে বলা হয় টেরাকোটা তাহলে পোড়া মাটির জিনিসপত্র যেগুলো মানুষরা ব্যবহার করেছে সেই যুগে সেই মাটিটিকে বলা হতো টেরাকোটা চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই সিংহাসনে আরোহণের পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ রাজা ধীরাজ অপশান বি অবনী সিংহ অপশান সি শিলাদিত্য অপশান ডি থানেশ্বর সঠিক আনসার হবে অপশান ডি শিলাদিত্য সিংহাসন আরোহণের পর হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এছাড়াও এই হর্ষবর্ধনের সময়কালে চীনা পর্যটক ইউ সাং তার রাজত্বকালে এসেছিলেন এবং তিনি সি ইউ কি গ্রন্থ লেখে গিয়েছিলেন যেখান থেকে আমরা ভারত সম্পর্কে বা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি এছাড়াও হর্ষবর্ধন নিজে তিনটি রচনা লিখেছিলেন যেগুলি হল রত্নাবলী নাগানন্দ এবং প্রিয়দর্শিকা চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল অপশন এ তুঙ্গভদ্রা অপশন বি নর্মদা অপশন সি কৃষ্ণা অপশন ডি কাবেরী সঠিক আনসার হবে অপশন এ তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল এই বিজয়নগর সাম্রাজ্য তৈরি করেছিল হরিহর এবং বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্যের চারটি প্রধান রাজবংশ ছিল যেইগুলি সঙ্গম বংশ শালুক বংশ তুলুপ বংশ এবং অরবেডু বংশ এর মধ্যে সঙ্গম বংশ হলো প্রথম বংশ সেই জন্য হরিহর এবং বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হল হাম্পি চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কাশ্মীরের কোন শাসককে কাশ্মীরের আকবর বলে অভিহিত করা হয় অপশন এ হায়দার শাহ অপশান বি জয়নাল আবেদিন অপশান সি শিয়াবুদ্দিন শাহ অপশান ডি আলাউদ্দিন শাহ সঠিক আনসার হবে অপশন বি জয়নাল আবেদিন কাশ্মীরের শাসক জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়েছিল চলো পরের আকবরের রাজত্বকালে ভাষায় ফার্সি মহাভারতের নাম কি অপশন এ আকবর নামা অপশান বি রজম নামা অপশান সি মহানামা অপশান ডি ভারত নামা সঠিক আনসার অপশান বি রজম নামা আকবরের রাজত্বকালে মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন আকবরের নবরতনের একজন ব্যক্তি। তিনি এই মহাভারতকে ভাষায় অনুবাদ করেছিলেন যার নাম ছিল রজমনামা চলো পরের কুয়েশ্চেনটা দেখেনি কার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় অপশান এ আকবর অপশন বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান ডি ঔরঙ্গজেব সঠিক আনসার হবে আপশান বি শাহজাহান শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যকে সুবর্ণ যুগ বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন কোন গুরু করেছিলেন অপশান এ গুরু রামদাস অপশান বি গুরু অঙ্গদ অপশন সি গুরু অমর দাস অপশান ডি গুরু নানক সঠিক আনসার অপশান বি গুরু অঙ্গদ গুরু অঙ্গদ পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় নম্বর গুরু চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিচের কাকে নানা সাহেব বলা হতো অপশান এ দ্বিতীয় বাজিরাও অপশান বি বালাজি বিশ্বনাথ অপশান সি বালাজি বাজিরাও অপশান ডি সোয়াই মাধবরাও সঠিক আনসার অপশন সে বালাজি বাজিরাও বালাজি বাজিরাওকে নানা সাহেব বলা হতো এই বালাজি বাজিরাও বা নানা সাহেবের সময়কালেই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে 1761 খ্রিস্টাব্দে আহমেদ শাহ আবদালির সেনাপতি মারাঠাদের সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল এই নানা সাহেবের সময়কালেই তাহলে কার সময়কালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল বালাজি বাজীরাওয়ের সময়কালে 1761 খ্রিস্টাব্দে চলো পরের क्वेश्चनটা দেখেনি নিচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ অপশন এ পর্ব অপশন বি উপাঙ্গ অপশন সি অঙ্গ অপশন ডি আগম সঠিক আনসার ডি আগম জৈনদের পবিত্র গ্রন্থ হল আগম চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসেবে নিচের কোন স্থানটিকে চিহ্নিত করা হয়েছে অপশান এ সারনাথ অপশান বি রাজগৃহ অপশান সি কুশিনগর অপশান ডি লুম্বিনী তাহলে আরেকবার দেখে নাও বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসেবে কোন স্থানটিকে চিহ্নিত করা হয় সঠিক আনসার হবে অপশান এ সারনাথ কারণ সারনাথেই বৌদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন সেই জন্যই সারনাথকে বৌদ্ধ ধর্মের জন্মস্থান বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি সিন্ধু সভ্যতার সমকালীন অধিকাংশ শিল মোহরে নিচের কোন ছবি দেখা যায় এ হাতি অপশান সি কুজহীন এক সিংহ সার সঠিক আনসার হবে অপশান সি কুজওয়ালা সার তাহলে সিন্ধু সভ্যতার অধিকাংশ শিলমোহরেই কুজওয়ালা কুচওয়ালা সারই দেখা গিয়েছিল চলো পরের টা দেখিনি বাঘ নখের সাহায্যে শিবাজী কোন শত্রুকে হত্যা করেছিলেন তাহলে শিবাজি বাঘ নখের সাহায্যে কোন শত্রুকে হত্যা করেছিল অপশান এ আফজল খাঁ অপশান বি শায়স্তা খাঁ অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি বৈরাম খাঁ সঠিক আফজল এ তার বাঘ দিয়ে আফজেল খাঁকে হত্যা করেছিলেন এছাড়াও ষোলোশো চুয়াত্তর সিংহাসনে বসেন এবং তিনি ছত্রপতি ও গোবাম্ভন প্রতিপালক উপাধি ধারণ করেছিলেন চলো পরের কুয়েশ্চিন্তা দেখেনি কত সালে শিবাজি সিংহাসন আরোহণ করেন ও ছত্রপতি আখ্যা পান এই কোয়েশ্চেনের আনসারটা আগের কোয়েশ্চেনেই বলে দেওয়া হয়ে গেছে তোমরা সবাই পারবে তবুও আমি বলছি অপশান এ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ অপশান ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দ অপশান সি ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ অপশান ডি ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ সঠিক আনসার অপশান এ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজী সিংহাসনে আরোহণ করেছিলেন এবং ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কোন মুঘল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন অপশান এ শাহজাহান অপশান বি ঔরঙ্গজেব অপশান সি আকবর অপশান ডি হুমায়ুন সঠিক আনসার হবে অপশন বি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব মুঘল সম্রাজ্যের মধ্যে একমাত্র সম্রাট ছিলেন যিনি গান এবং সঙ্গীত তার রাজত্বকালে নিষিদ্ধ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি মুঘলদের ঠিক আগে বিখ্যাত কোহিনুর হীরে কার দখলে ছিল তাহলে কোয়েশ্চেনটা আর একবার দেখে নাও মুঘলদের ঠিক আগে বিখ্যাত কোহিনুর হীরে কার দখলে ছিল অপশন এ আলাউদ্দিন খলজি অপশান বি গিয়াশীন বালবান অপশান সি রাজা বিক্রমজিতের পরিবারে অপশান ডি পৃথ্বীরাজের কাছে সঠিক আনসার হবে অপশান সি রাজা বিক্রমজিতের পরিবারের কাছে তাহলে মুঘল সাম্রাজ্যের ঠিক আগে রাজা বিক্রমজিতের পরিবারের কাছে এই কোহিনুর হৃদেটা ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি ভারতের মুসলিম স্থাপত্যের উৎস কোথায় অপশান এ মেসোপটেমিয়া অপশান বি পারস্য অপশান সি আফগানিস্তান ডি মিশর তাহলে ভারতের মুসলিম সাম্রাজ্যের স্থাপত্য কোথা থেকে হয়েছিল সঠিক আনসার হবে অপশান বি পারস্য থেকে চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি মুঘলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিলেন অপশন এ উশৃঙ্খল ও উদ্ধত ভোগবিলাস অপশান সি যুদ্ধপ্রিয় অপশন অপশান ডি মার্জিত ও কুষ্ঠি সম্পূর্ণ সঠিক আনসার হবে অপশান বি ভোগ বিলাস মুঘল আমলে সাধারণ মানুষ ছিলেন ভোগ বিলাসী চলো পরের কোয়েশ্চেন্টটা দেখে নি শাহজাহানের ময়ূর সিংহাসন কি দিয়ে তৈরি করা হয়েছিল অপশন এ খাঁটি সোনা ও খাঁটি রূপা অপশন বি সম্পূর্ণ খাঁটি রূপা অপশন সি রত্ন খোজিত খাঁটি সোনা অপশন ডি রত্ন খোজিত খাঁটি রূপা সঠিকানসার অপশন সি রত্ন খোজিত খাঁটি সোনা দিয়ে শাহজাহানের সিংহাসন তৈরি হয়েছিল রত্ন খোজিত খাঁটি সোনা দিয়ে মুঘল সম্রাট শাহজাহান তার এই ময়ূর সিংহাসনটি ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিলেন একজন অপশন এ শিখ অপশান বি মুঘল অপশান সি হিন্দু অপশান ডি পাঠান তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও গুরু গোবিন্দ সিংহকে কে হত্যা করেছিলেন সঠিক আনসার হবে অপশান ডি পাঠান গুরু গোবিন্দ সিংহকে একজন পাঠান হত্যা করেছিলেন গুরু গোবিন্দ সিংহ তার সময়কালে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি শিখদের জন্য পঞ্চক বা পাঁচটি কয়ের একটা নীতি তৈরি করেছিলেন তাছাড়াও তিনি দশম পাদ শাহের নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন এবং সতেরোশো আট খ্রিস্টাব্দে একজন পাঠান এই গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি যশোবর্মন কোথাকার রাজা ছিলেন অপশন এ কনৌজ অপশন বি মগধ অপশন সি কাশ্মীর ডি কলিঙ্গ সঠিক আনসার হবে অপশন এ কনৌজ যশবর্মন কনৌজের রাজা ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি বৃহৎ সংহিতা কে লিখেছিলেন আপশন এ বরাহমিহির অপশন অপশান বি শূদ্রক অপশান সি বান ভট্ট অপশান ডি হরিসেন সঠিক এ সংহিতা গ্রন্থটি লিখেছিলেন এছাড়াও বরাহমিহির গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী এছাড়াও সূর্যকের লেখা গ্রন্থ হল মিচ্ছকটিকাম বানভট্টের লেখা গ্রন্থ হল কাদম্বরী এবং হর্ষচরিত এবং হরিসেনের লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই মৌর্য যুগে ভারতে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুদ্ধার ঘটে অপশান এ কুশান বি পুষ্যভূতি অপশান সি সঙ্গ অপশান ডি পাল সঠিক আনসার অপশান সি সঙ্গ শুঙ্গ বংশ সময়কালে ভারতবর্ষে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুদ্ধার ঘটেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি বীর আলেকজান্ডারের নামের সাথে গ্রীসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে অপশান এ মেসিডোনিয়া অপশান বি এথেন্স অপশান সি কার্থিজ অপশান ডি স্পার্টা সঠিক আনসার অপশান এ মেসিডোনিয়া বীর আলেকজান্ডারের সাথে গ্রীসের মেসিডোনিয়ার নামটি খুবই বিখ্যাত হয়ে আছে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি কৌটিল্য কোনখান থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন অপশন এ বি পাটলিপুত্র সি শ্রীনগর কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য কোনখান থেকে এসে তার মন্ত্রী হয়েছিলেন মানে কোন জায়গার ব্যক্তি ছিলেন কৌটিল্য সঠিক আনসার হবে অপশান এ তক্ষশিলা কৌটিল্য তক্ষশিলা থেকে এসে মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী হয়েছিলেন চলো আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন মেঘাস্থানিস কার রাজদূত ছিলেন অপশান এ দাহির অপশান বি দারিয়াস অপশান সি আলেকজান্ডার অপশান ডি সেলুকাস নিকটার সঠিক আনসার অপশান ডি সেলুকাস সেলুকাস নিকটারের রাজদূত ছিলেন এছাড়াও মেগাস্তানির চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেছিলেন অপশন এ শ্রী আর দাস অপশান বি শ্রী অরবিন্দ অপশন সি উপেন্দ্রনাথ গাঙ্গুলি অপশন ডি বান্ধব উপাধ্যায় সঠিক আনসার অপশান বি শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ বলেছিলেন আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইট এই উক্তিটি কে করেছিলেন অপশান এ আব্রাহাম লিঙ্কন অপশান বি ফ্রাঙ্কলিন ডি রুজওয়েল্ট অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক আনসার অপশান বি ফ্রাঙ্কলিন ডি রুজওয়েল্ট চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন অপশন এ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশান সি ঈশ্বর চন্দ্রগুপ্ত অপশান ডি নজরুল ইসলাম সঠিক আনসার অপশন বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন অপশান এ রয়্যাল টাইটেল আইন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ অপশন বি আঠেরোশো সালের আইন অপশান সি আঠেরোশো একষট্টি সালের কাউন্সিলস আইন অপশান ডি আঠেরোশো বাহাত্তর সালের আইন সঠিক আনসার অপশান এ রয়্যাল টাইটেল আইন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রয়্যাল টাইটেল আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল এ খ্রিস্টাব্দ অপশান ডি উনিশশো বারো খ্রিস্টাব্দ সঠিক আনসার হবে অপশান সি উনিশশো এগারো উনিশশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই সাইমন কমিশন নিযুক্ত হয়েছিলেন অপশান এ ভারতের সংবিধান সংস্কারের জন্য অপশান ডি কারা আইন সংস্কারের জন্য সঠিক আনসার অপশান এ ভারতের সংবিধান সংস্কারের জন্য ভারতের সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল পরবর্তী কোয়েশ্চেন কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন অপশান এ জি ভি যোশী অপশান বি এম জি রানাডে অপশান সি জি এইচ দেশমুখ অপশান ডি নৌরজি ফাডুনজি সঠিক আনসার অপশান এ জি ভি যোশী জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই অপশান বি আঠেরোশো আটানব্বই অপশান সি আঠেরোশো পঁচানব্বই অপশান ডি আঠেরোশো নিরানব্বই তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও বালগঙ্গাধর তিলক কোন সালে কর দেবোনা বলে অভিযান চালিয়েছিলেন সঠিক আনসার হবে অপশান ডি আঠেরোশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই সালে গঙ্গাধর তিলক কর দেবনা অভিযান চালিয়েছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী কে গঠন করেন অপশান এ এম এন রায় অপশান বি লালা হরদয়াল অপশান সি রাসবিহারী বসু অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক আনসার অপশান সি রাসবিহারী বসু রাসবিহারী বসু ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল অপশান এ পাঁচশো পঞ্চান্ন অপশান বি পাঁচশো আটান্ন অপশান সি পাঁচশো ষাট অপশান ডি পাঁচশো বাষট্টি সঠিক আনসার হবে অপশান ডি পাঁচশো বাষট্টি ভারত যখন ভাগ হয়েছিল সেই সময় ভারতের দেশীয় রাজ্য ছিল পাঁচশো বাষট্টিটি চলো নেক্সট দেখে দেখেনি স্বরাজ দলের উদ্দেশ্য ছিল অপশন এ সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন অপশন বি কংগ্রেসের কর্মসূচি বর্জন অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা অপশন ডি চরম পন্থা অবলম্বন করা সঠিক আনসার অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা এটা ছিল স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য চলো পরের কোয়েশ্চেনরা দেখে নেই ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন অপশান এ বোম্বে অপশান বি সুরাট অপশন সি সুতানুটি অপশন ডি মাদ্রাজ সঠিক আনসার অপশন বি সুরাট ইংরেজরা সুরাটে প্রথম তাদের বাণিজ্যিক কুটি বা প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন তাহলে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজ কোম্পানি সুরাটে প্রথম তাদের বাণিজ্যিক কারখানা প্রতিষ্ঠা করেছিল চলো পরের কোয়েশ্চেন্টা দেখেনি কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ দয়ানন্দ সরস্বতী অপশান বি লালা হংসরাজ অপশান সি আত্মারাম পান্ডুরঙ্গ অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক আনসার অপশান বি লালা হংসরাজ লালা হংসরাজ অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় আপশন এ চোদ্দোই জানুয়ারি উনিশশো উনসত্তর বি চৌঠা ডিসেম্বর উনিশশো উনসত্তর সি সাতাশে জানুয়ারি উনিশশো উনসত্তর আপশন ডি ষোলোই আগস্ট উনিশশো সঠিক আনসার হবে আপশন এ চোদ্দ জানুয়ারি উনিশশো উনসত্তর চোদ্দই জানুয়ারি উনিশশো উনসত্তর সালে মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ অপশান ডি দশরা আগস্ট উনিশশো পঞ্চাশ সঠিক আনসার অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় অপশান এ আঠেরোশো আঠেরো অপশান বি আঠেরোশো একুশ অপশান সি আঠেরোশো উনিশ অপশান ডি আঠেরোশো তেইশ সঠিক আনসার হবে অপশান বি আঠেরোশো একুশ আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কলকাতার ঘুষুরিতে স্থাপিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কেন্দ্রের প্রথম অ কংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দেন অপশান এ জয়প্রকাশ নারায়ণ অপশান বি মরারজি দেশাই অপশান সি চৌধুরী চরণ দাস অপশান ডি অটল বিহারী বাজপেয়ী সঠিক আনসার হবে অপশান বি মরারোজি দেশাই মরারজি দেশাই প্রথম অকংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন চলো পরের কুয়েশ্চেনটা দেখে নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা অপশান এ এ এল ব্যাসম অপশান বি অ্যালিসন ব্যাসফোর্ড অপশান সি রমেশচন্দ্র মজুমদার অপশান ডি সতীশ চন্দ্র সঠিক আনসার হবে অপশান এ এ এল ব্যাসম ঐতিহাসিক এ এল ব্যাসম দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন অপশান এ বঙ্গ বিভাজনের বিরুদ্ধে অপশান বি জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে অপশান সি অসহযোগ আন্দোলন স্তব্ধ হওয়ার বিরুদ্ধে অপশান ডি আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে সঠিক আনসার হবে অপশান বি জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দা ইন্ডিয়ান ওয়ান অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে অপশান এ দাদাভাই নৌরজি অপশান বি রমেশ চন্দ্র দত্ত অপশান সি বিনায়ক দামোদর সভাকার অপশান ডি হরিশ মুখোপাধ্যায় সঠিক আনসার অপশান সি বিনায়ক দামোদর সভাকার বিনায়ক দামোদর সভাকার দা ইন্ডিয়ান ওয়ান অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি রচনা করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি নি গদর শব্দের অর্থ কি অপশান এ বিপ্লব অপশান বি স্বাধীনতা অপশান সি স্বরাজ অপশান ডি মুক্তি সঠিক আনসার এ বিপ্লব গদর শব্দের অর্থ হল বিপ্লব ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নাক্ত কোন ইংরেজ ভাইস নাম জড়িত হয়েছিল অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড লিটন অপশান সি লর্ড রিপন অপশন ডি লর্ড হার্জিন সঠিক আনসার অপশান সি লর্ড রিপন লর্ড রিপন ইলভার্ট বিল বিতর্কের সাথে জড়িত ছিলেন চুরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়কালে বিল হয়েছিল নেক্সট পাশ কোয়েশ্চেন কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় অপশান এ সঞ্জীবনী অপশান বি হিতাবাদী অপশান সি যুগান্তর অপশান ডি অমৃত বাজার সঠিক আনসার অপশান এ সঞ্জীবনী সঞ্জীবনী সংবাদপত্রে বয়কট শব্দটি সর্বপ্রথম ঘোষিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন অপশান এ শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় অপশান বি শিশির কুমার ঘোষ অপশান সি গিরিশ চন্দ্র ঘোষ অপশান ডি রবার্ট নাইট সঠিক আনসার অপশন বি শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এছাড়াও আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি এই অমৃত বাজার পত্রিকাটি প্রকাশিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠেরোশো খ্রিস্টাব্দ অপশন বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ অপশন সি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ অপশান ডি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সঠিক আনসার অপশন বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এই হিন্দু কলেজের বর্তমান নাম কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডেভিড সতেরো খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশান এ মেকেলে মিনিট অপশান বি হান্টার কমিশন অপশান সি চার্টার অ্যাক্ট ডি উড ডিসপ্যাচ সঠিক আনসার অপশন ডি উড ডিসপ্যাচ উড ডিসপ্যাচের মধ্য দিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হোসি এই নীতি প্রয়োগ করেছিলেন যার মধ্য দিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চলো পরের কোয়েশ্চেন দেখে নেই কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ অপশান বি দোসরা জানুয়ারি উনিশশো তিরিশ অপশান সি একত্রিশে অক্টোবর উনিশশো উনতিরিশ অপশান ডি পনেরোই আগস্ট উনিশশো উনপঞ্চাশ সঠিক আনসার অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি আকবর ইবাদ নির্মাণ করেন কত সালে অপশান এ পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ অপশান বি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ অপশান সি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অপশান ডি পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ সঠিক আনসার অপশান সি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতে আকবর তার ইবাদখানা নির্মাণ করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন অপশান এ বাল গঙ্গাধর তিলক অপশান বি জে এ ভিকি অপশান সি রাজা রামমোহন রায় অপশান ডি উইলিয়াম বেন্টিং সঠিক আনসার অপশন বি জে এ ভিকি জে এ ভিকি প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন জেমস এ ভিকি খ্রিস্টাব্দে বেঙ্গল নামে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই খেরোয়ারি হুল বলতে কি বোঝায় অপশান এ সাঁওতাল বিদ্রোহ অপশান বি চুয়ার বিদ্রোহ অপশান সি পাইক বিদ্রোহ অপশান ডি নীল বিদ্রোহ সঠিক আনসার হবে অপশান এ সাঁওতাল বিদ্রোহ খেরোয়ারি হুল বলতে আমরা সাঁওতাল বিদ্রোহকে বোঝাই আঠেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে অপশান এ আলেকজান্ডার ক্যামহাম অপশন বি জন স্টুয়ার্ট মিল অপশন সি উইলিয়াম জনস অপশন ডি ডেভিড হেয়ার সঠিক আনসার অপশন সি উইলিয়াম জন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন কবে অপশান এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো এগারো অপশান সি উনিশশো একত্রিশ অপশান ডি উনিশশো সাতচল্লিশ তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও ভারতের রাজধানী হলো নিউ দিল্লি এটি লর্ড আরোইন উদ্বোধন করেছিলেন কবে সঠিক আনসার রাজধানী দিল্লি সেটা উদ্বোধন করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন অপশান এ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় অপশন বি ব্রহ্মবান্ধব উপাধ্যায় সি শিশির কুমার ঘোষ অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত সঠিক আনসার অপশান বি ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় অপশান এ উনিশশো ছাপ্পান্ন অপশান বি উনিশশো সাতচল্লিশ অপশান সি উনিশশো একান্ন অপশান ডি উনিশশো আটচল্লিশ সঠিক আনসার অপশান ডি উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গায়ে গানটি রচনা করেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ফকির অপশান সি কাজী নজরুল ইসলাম অপশান ডি মুকুন্দ দাস সঠিক আনসার অপশান ডি মুকুন্দ দাস মুকুন্দ দাস বঙ্গভঙ্গের সময় বান এসেছে মরা গায়ে এই গানটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন অপশান এ শাহিদ আমিন অপশান বি রঞ্জিত গুহ অপশান সি পার্থ চ্যাটার্জি অপশান ডি গৌতম ভদ্র সঠিক আনসার অপশান বি রণজিত গুহ রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে অপশান এ শ্রীকান্ত অপশান বি পল্লী সমাজ অপশান সি পথের দাবি অপশান ডি আনন্দ মঠ সঠিক আনসার অপশান সি পথের দাবি পথের দাবি কাহিনীতে ভারতের বিপ্লবীদের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে চলো পরের কোয়েশ্চেন দেখে নিই কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সিপিটিশন করেন অপশান এ ভিডি সাভাকার বি জি তিলক অপশান সি সুখদেব থপার অপশান ডি চন্দ্রশেখর আজাদ সঠিক আনসার অপশান এ ভিডি সাভাকার ভিডি সভাকর জেল থেকে মার্সি পিটিশন করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই নিম্নাক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলে অন্তর্ভুক্ত নন অপশান এ অনিল শিল অপশান বি ইরফান হাব্বিব অপশান সি নুরুল হাসান অপশান ডি আতহার আলী সঠিক আনসার অপশান এ অনিল শিল অনিল শিল ঐতিহাসিকদের মধ্যে একজন ছিলেন যিনি আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত ছিলেন না চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই নামে প্রবন্ধ কে লিখেছিলেন অপশান এ রাসবিহারী বসু অপশান বি আংসান সুচি অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক আনসার অপশান বি আং সান সুচি আং সাংসূচি লেটার ফ্রম বার্মা এই গ্রন্থটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয় অপশান এ উনিশশো পাঁচ অপশান বিশ এগারো অপশান সি উনিশশো এক অপশান ডি উনিশশো সাতচল্লিশ সঠিক আনসার অপশান বি উনিশশো এগারো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় অপশান এ উনিশশো এগারো অপশান বি আঠেরোশো সতেরো অপশান সি আঠেরোশো চুয়ান্ন অপশান ডি আঠেরোশো সাতান্ন সঠিক আনসার অপশান ডি আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এর আগে একটা কোয়েশ্চেন ছিল উডের ডেসপ্যাচের মধ্য দিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উডের ডেসপ্যাচের নীতির মধ্য দিয়ে চলো পরের কোয়েটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে অপশান এ রমেশচন্দ্র দত্ত অপশান বি দাদাভাই নৌরজি অপশান সি এ ও হিউম অপশান ডি অমর্ত সেন সঠিক আনসার অপশান বি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন অপশন এ রুস্তম কামা অপশান অপশন সি সরোজিনী নাইডু অপশন ডি ভগিনী নিবেদিতা সঠিক আনসার অপশন ডি ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে দেখেনি আঠেরোশো সালের বিদ্রোহের সময় কে সম্রাট ছিলেন অপশান এ ঔরঙ্গজেব বি মীর কাশিম অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ অপশান ডি শরফরাজ খান সঠিক আনসার অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ আঠেরোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন তাকে রেগুনে নির্বাসিত করা হয়েছিল চলো পরের কৈশ্চিন্তা দেখিনি নীল দর্পণ নাটকটি কার রচনা অপশান এ হরিশচন্দ্র মুখোপাধ্যায় অপশন বি দীনবন্ধু মিত্র অপশন সি গিরিশ চন্দ্র ঘোষ অপশন ডি দৃজেন্দ্রলাল রায় সঠিক আনসার অপশন বি দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি বাংলার বিপ্লবীরা গেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অপশান এ আইরিস অপশান বি স্কটিশ অপশান সি ওয়েলস অপশান ডি কোনোটাই নয় সঠিক আনসার অপশান এ আইরিস আইরিশ বৈপ্লবিক ধারার অনুপ্রাণিত হয়েছিল বাংলার বিপ্লবীরা চলো পরের কোয়েশ্চেনটা দেখে উলঘুনান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত এ মুন্ডা আন্দোলন বি সাঁওতাল আন্দোলন অপশান সি কোল আন্দোলন অপশান ডি গোর্খা আন্দোলন সঠিক আনসার অপশান এ মুন্ডা আন্দোলন মুন্ডা আন্দোলনের সাথে উলঘুনান শব্দটি জড়িত ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর সাথে কে জড়িত ছিলেন অপশন এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে অপশান সি আনন্দ আনন্দমোহন বোস অপশান ডি রাসবিহারী বসু সঠিক আনসার অপশান ডি রাসবিহারী বসু রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর সদস্য ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই উনিশশো সালের আইন কি নামে পরিচিত ছিল অপশন এ রাওলাট অ্যাক্ট অপশান বি মিন্টো অ্যাক্ট অপশান সি মন্টো অ্যাক্ট অপশান ডি সাইমন অ্যাক্ট সঠিক আনসার অপশান সি মন্টোফর্ট অ্যাক্ট মন্টোফর্ট অ্যাক্ট উনিশশো সালের আইন নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ লালা লাজপত রায় অপশান বি বাল গঙ্গাধর তিলক অপশান সি দয়ানন্দ সরস্বতী অপশান ডি অরবিন্দ ঘোষ সঠিক আনসার অপশান সি দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আঠেরোশো পঁচাত্তর সালে সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেব আলিগড় আন্দোলন শুরু করেছিলেন এ সৈয়দ আহমেদ খান অপশান বি এম এ জিন্নাহ অপশান সি এ কে আজাদ আপশন ডি থিওডর ব্রেক সঠিক আনসার অপশান এ সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কাকে বলা হয় ভারতীয় রেনে ভোরের সুক্তারা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি এম কে গান্ধী অপশান ডি স্বামী বিবেকানন্দ সঠিক আনসার অপশন বি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা বলা হয় নেক্সট কোয়েশ্চেন কে সুভাষচন্দ্র চন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না অপশন এ পি কে সাইগল অপশন বি ইব্রাহিম খান অপশন সি ক্যাপ্টেন মোহন সিং অপশন ডি জি এস ধিলন সঠিক আনসার অপশন সি ক্যাপ্টেন মোহন সিং সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না চলো পরের কোশ্চিন্তা দেখে কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল অপশন এ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দ অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দ সঠিক আনসার অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল অপশন এ বরদৌলি অপশান বি ডান্ডি অপশান সি চৌরিচৌড়া চৌড়া অপশান ডি চম্পারণ সঠিক আনসার অপশন ডি চম্পারণ গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে নেক্সট কোয়েশ্চেন দিল্লির কেন্দ্রীয় আইন সভা কক্ষে কে ধনী তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক অপশন এ ভগৎ সিং অপশন বি রাসবিহারী বসু অপশন সি এম এন রায় অপশন ডি লালা লাজপথ রায় সঠিক সিং সিং দিল্লির এ কেন্দ্রীয় আইনসভার কক্ষে বিপ্লবী দীর্ঘজীবী হোক এই স্লোগানটি তুলেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই পথের দাবির কে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি সতীনাথ ভাদুরি অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ এম জি রানাডে অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি রামমোহন রায় অপশান ডি কেশব সেন সঠিক আনসার অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন চলো পরের দেখে নিই বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে অপশান এ উনিশশো ছাপ্পান্ন অপশান বি উনিশশো একাত্তর অপশান সি উনিশশো নব্বই অপশান ডি উনিশশো সাতচল্লিশ সঠিক আনসার অপশান বি উনিশশো একাত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ তৈরি হয়েছিল চলো পরের দেখে দেখেনি বাংলায় কৃষক প্রজাপা প্রতিষ্ঠিত হয় অপশন এ ফজলুল হক আব্দুল হালিম অপশন ডি হুমায়ুন কবির সঠিক আনসার অপশন বি মুজাফর আমেদ মুজাফর আহমেদ বাংলায় কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন

পরের কোয়েশ্চেনটা দেখেনি বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন অপশান এ গগনেন্দ্রনাথ ঠাকুর অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান সি নন্দলাল বসু অপশান ডি জামিনী রায় সঠিক আনসার অপশান ডি জামিনী রায় জামিনী রায় ভারত মাতা ছবিটি এঁকেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি মুম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল এ সঠিক আনসার অপশান ডি উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে ভারতে নৌ বিদ্রোহ ঘটেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় অপশন এ কলকাতা অপশন বি বোম্বে অপশন সি মাদ্রাজ অপশন ডি পুনে সঠিক আনসার অপশন বি বোম্বে বোম্বেতে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে চলো পরের প্রেশ্চিন্তা দেখে নিই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন অপশন এ মোহাম্মদ আলী অপশন বি বরুদ্দিন তৈয়বী অপশন সি আবুল কালাম আজাদ অপশন ডি উপরের কেউই নন সঠিক आंसर ऑप्शन বি বরুদ্দিন তৈয়বী বরুদ্দিন তৈয়বী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন চলো পরের क्वेश्चनটা দেখেনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন এ দাদাভাই অপশান বি নৌর ব্যানার্জী ব্যানার্জি তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রথম সভাপতি কে হয়েছিলেন তাহলে সঠিক আনসার হবে অপশান বি উমেশ চন্দ্র ব্যানার্জি এবার যে আমি এই চারটে পরপর যেই কোশ্চেনগুলো বললাম সেইগুলো যদি একসাথে রিলেট করি তাহলে কি হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বেতে কত সালে আঠেরোশো সালে প্রথম সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র চন্দ্র ব্যানার্জি এবং প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন বরুদ্দিন তয়বজি তাহলে এইভাবে যদি তোমরা রিলেট করে পড়ো কিন্তু তোমাদের পড়া এবং মুখস্থ দুটোই খুব সহজ হয়ে যাবে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল অপশন এ আচার্য কৃপালিনী অপশন বি গোবিন্দ বল্লভ রায় অপশন সি সর্দার বল্লভ প্যাটেল অপশন ডি হরে কৃষ্ণ মেহতাব সঠিক আনসার অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বললভভাই প্যাটেল ভারতীয় রাজ্যগুলিকে সংযুক্ত করেছিলেন চলো পরের কোয়েশ্চেন্টা দেখিনি সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন কেন অপশান এ এই কমিশনে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়নি বলে অপশন বি ভারতীয়রা উনিশশো উনিশ সালের আইনের কার্যকারিতা সম্বন্ধে সমালোচনা চাইত না বলে অপশান সি এই কমিশন প্রদেশগুলিতে শাসন ব্যবস্থার বিলুপ্তির সুপারিশ করেছিল বলে অপশান সি ওপরের কোনটাই সত্য নয় সঠিক আনসার হবে অপশান এ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে ভারতীয়রা এই সাইমন কমিশনের প্রতি অসন্তুষ্ট ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় অপশন এ টোকিও অপশন বি রেগুন অপশন সি সিঙ্গাপুর অপশন ডি ব্যাংকক সঠিক আনসার অপশন সি সিঙ্গাপুর আজাদ হিন্দ ফৌজ প্রথম সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ ফৌজ বাহিনীটি তৈরি করেছিলেন কে লিখেছিলেন ইন্ডিয়া এ জওয়াহরাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ অপশান সি সর্দার প্যাটেল অপশান ডি এম এ জিনা সঠিক আনসার অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছিলেন নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল অপশন এ জে এল নেহেরু অপশান বি দাদাভাই নৌরজি অপশান সি এম কে গান্ধী অপশান ডি এদের কেউই নন সঠিক আনসার অপশান বি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরোজি ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন নেক্সট ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এ লর্ড মাউন্ট ব্যাটন বি লর্ড ক্যানিং অপশন সি আবুল কালাম আজাদ অপশন ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী সঠিক আনসার অপশান ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন পরের দেখে দেখেনি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশন এ নেহেরু বি সি ডি আবুল কালাম আজাদ সঠিক আনসার অপশান সি জে বি কৃপালিনী জে বি কৃপালিনী স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নেক্সট কোয়েশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পাঠি কে প্রতিষ্ঠা করেন অপশান এ লালা হরদয়াল অপশান বি অজিত সিং অপশন সি লালা লাজপত রায় অপশান ডি পি মিত্র সঠিক আনসার অপশান এ লালা হরদয়াল লালা হরদয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় গদর পাঠি প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন অপশান এ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অপশন বি নানা সাহেব অপশন সি বাহাদুর শাহ জাফর অপশন ডি উপরিক্ত কেউই নয় সঠিক আনসার হবে অপশন সি বাহাদুর শাহ জাফর আঠেরোশো সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সম্রাট তাকে ইংরেজরা বন্দি করেছিলেন এবং রেগুনের নির্বাসন করেছিলেন চলো পরের উনিশশো ছয় সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় অপশান এ ভারত সভা অপশান বি মুসলিম লীগ অপশান সি বেঙ্গল জমিদার লীগ অপশান ডি ভারতের কমিউনিস্ট পার্টি সঠিক আনসার অপশন বি মুসলিম লীগ উনিশশো সালে মুসলিম লীগ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল চলো পরের দেখে নেই বা কমিশন ভারতে আসে অপশন এ ক্রিপস মিশন অপশান বি কেবিনেট মিশন অপশান সি সাইমন কমিশন অপশান ডি হান্টার কমিশন সঠিক আনসার অপশান বি ক্যাবিনেট মিশন উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল তাহলে ক্রিপস মিশন উনিশশো খ্রিস্টাব্দে ভারতে আসে ক্যাবিনেট মিশন উনিশশো খ্রিস্টাব্দে ভারতে আসে সাইমন কমিশন উনিশশো খ্রিস্টাব্দে ভারতে আসে এবং হান্টার কমিশন আঠেরোশো খ্রিস্টাব্দে ভারতে আসে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আপশন এ উনিশশো অপশান বি উনিশশো কুড়ি অপশান সি উনিশশো পঁচিশ অপশান ডি উনিশশো তিরিশ সঠিক আনসার অপশান বি উনিশশো কুড়ি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আইটি ইউসি প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোয়েশ্চেন ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে এ জওহরলাল নেহরু অপশন বি দাদাভাই ভাই অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি রমেশ দত্ত সঠিক আনসার অপশন বি দাদাভাই ভাই দাদাভাই দাদা ড্রেন অফ ওয়েলথ বইটি লিখেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে কে পরিচিত ছিলেন অপশন এ রামমোহন রায় অপশান বি জওহরলাল নেহেরু অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি উমেশ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার অপশন এ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি নিই কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছেন অপশন এ সৈয়দ আহমেদ খান অপশন বি লর্ড ডাফরিন অপশন সি লর্ড কার্জন অপশান ডি থিওডর ব্রেক সঠিক আনসার অপশান বি লর্ড ডাফরিন লর্ড ডাফরিন কংগ্রেস দলকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন লর্ড ডাফরিনের সময়কালেই অর্থাৎ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি মতিলাল ঘোষ অপশান সি শিশির কুমার অপশান ডি হরিশচন্দ্র মুখার্জি সঠিক আনসার অপশান ডি হরিশচন্দ্র মুখার্জি হরিশচন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক নেক্সট কোয়েশ্চেন কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে য়া মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন অপশান এ খিলাফত আন্দোলন অপশান বি নৌ বিদ্রোহ অপশান সি ভারত ছাড়ু আন্দোলন অপশান ডি দলিত হরিজন আন্দোলন সঠিক আনসার অপশান সি ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় অপশান এ নাগপুর অপশান বি অমৃতসর অপশান সি লাহোর অপশান ডি কলকাতা সঠিক আনসার অপশান সি লাহোর কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ দাবিটি প্রকাশিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি কবে ডান্ডি অভিযান হয়েছিল অপশান এ বারোই এপ্রিল উনিশশো পঁচিশ অপশান বি সাতই আগস্ট উনিশশো বিয়াল্লিশ অপশান সি বারোই মার্চ উনিশশো অপশন ডি চোদ্দই মে উনিশশো পঁয়ত্রিশ সঠিক আনসার অপশন সি বারোই মার্চ উনিশশো তিরিশ বারোই মার্চ উনিশশো তিরিশ ডান্ডি অভিযান হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন এ উইলিয়াম কালভিল অপশান বি রিচি অপশান সি অ্যারস্কিন অপশান ডি মেইন সঠিক আনসার হবে অপশন এ উইলিয়াম কালভিল উইলিয়াম কালভিল প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নেক্সট কোয়েশ্চেন ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন অপশান এ এইচ এল ভি ডিরোজিও অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি কেশব চন্দ্র সেন অপশান ডি রাজা রামমোহন রায় সঠিক আনসার অপশন ডি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোয়েসজেন্ডা দেখে নিই নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অপশান এ অ্যানি বসেন অপশান বি মীরা বেন অপশান সি সরোজিনী নাইডু অপশান ডি সরলা দেবী চৌধুরানী সঠিক আনসার অপশান এ অ্যানিভেসন অ্যানিভেসন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু তোমাদের কোয়েশ্চেনে যদি আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে কিন্তু সরোজিনী নাইডু হবে এখানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে বলে অ্যানি হয়েছে যদি ভারতীয় মহিলা সভাপতি বলতো তাহলে সরোজিনী নাইডু হতো চলো পরের কোয়েশ্চেনটা দেখে দিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি ছিল অপশান এ সামাদ কুমদি অপশান বি সম্বাদ প্রভাকর অপশান সি সমাচার দর্পণ অপশান ডি তত্ত্বনী পত্রিকা সঠিক আনসার সি সমাচার দর্পণ সমাচার দর্পণ হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা এছাড়াও আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে এই সংবাদপত্র প্রথম প্রকাশিত হয়েছিল যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান পরের কোয়েশ্চেন লক্ষ চুক্তি উনিশশো কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান এ হোমরুল লীগ ও মুসলিম লীগ অপশান বি স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস অপশান সি মুসলিম লীগ ও ভারত সভা অপশান ডি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ সঠিক আনসার অপশান ডি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল নেক্সট সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন অপশন এ বেন্টিং বি মেকলে সি ডি সঠিক আনসার অপশান ডি মেটকাফ। মেটকাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় নেক্সট কোয়েশ্চেন সিভিল সার্ভিসের প্রবেশের জন্য উদ্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করা হয়েছিল কত সালে অপশান এ আঠেরোশো তেরো অপশান বি আঠেরোশো তেত্রিশ অপশান সি আঠেরোশো তিপ্পান্ন অপশান ডি আঠেরোশো সার্ভিসে প্রবেশের জন্য যে প্রতিযোগিতাটি চালু হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক আনসার হবে অপশান সি আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই সিভিল সার্ভিস প্রতিযোগিতাটি শুরু হয়েছিল নেক্সট গান্ধীজি তার অহিংসা আন্দোলন প্রথম শুরু করেন অপশন এ যুক্তরাষ্ট্র বি দক্ষিণ আফ্রিকা অপশান সি ভারত অপশান ডি ইতালি সঠিক আনসার অপশান বি দক্ষিণ আফ্রিকা গান্ধীজি তার অহিংসা আন্দোলন প্রথম দক্ষিণ আফ্রিকাতে শুরু করেছিলেন

কার মস্তিষ্ক সক্রিয় ছিল অপশান এ গণেশ ঘোষ অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি সূর্য সেন অপশান ডি লালা হরদয়াল সঠিক আনসার অপশান সি সূর্য সেন সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রগাল লুণ্ঠনের পেছনে নিযুক্ত ছিলেন তাহলে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সূর্য সেন এই চট্টগ্রামের অস্ত্রগাল লুণ্ঠন করেছিলেন নেক্সট মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটি কে গিয়েছিলেন অপশান এ মুকুন্দ দাস অপশান বি নবীন চন্দ্র সেন অপশান সি দ্বিজেন্দ্রলাল রায় অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার অপশান এ মুকুন্দ দাস মুকুন্দ দাসের গাওয়া মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই নেক্সট কোয়েশ্চেন খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন অপশান এ সৈয়দ আহমেদ অপশান বি ইকবাল অপশান সি মোহাম্মদ আলী ও সৈকত আলী অপশান ডি রহমত আলী ও ইকবাল আলী সঠিক আনসার অপশান সি মোহাম্মদ আলী ও সৈকত আলী খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন নিখিল ভারত রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ অপশন বি মতিলাল নেহেরু অপশন সি বি আর ডি সরোজিনী নাইডু সঠিক অপশন এ নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই জালিয়ান হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল অপশন এ আঠেরোশো আট অপশন বি উনিশশো নয় অপশন সি উনিশশো আঠেরো অপশন ডি উনিশশো সঠিক আনসার অপশন ডি উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ওয়ান নিচের কোনটি প্রাচীনতম মানুষের মতো প্রাণী যা হোমোসেফিয়েন্সের থেকে জীবগতভাবে পৃথক ছিল অপশন এ নিয়ান্ডার থাল অপশন বি পিথেক্যান্থ্রোপাস অপশন সি সিনান্থপ্রাস অপশন ডি হোমোলিড এই কোয়েশ্চেনটা তাহলে আরেকবার দেখে নাও প্রাচীনতম মানুষের মতো প্রাণী কিন্তু হোমোসেফিয়েন্সের জীবগতভাবে পৃথক ছিল এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এর এবং নিট এবং জি আর এফ এর সাতের কোয়েশ্চেন সঠিক আনসার হবে অপশন বি পিথেক্যান থ্রোপাস চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই নিচের কোন স্থান থেকে প্রথম ভারতীয় প্যালিওলিথিক প্রত্ন আবিষ্কৃত হয় অপশন এ দামাইবাদ অপশান বি মির্জাপুর অপশান সি পল্লব্রাম অপশান ডি সোনভ্যালি সঠিক আনসার অপশান সি পল্লব্রাম পল্লব্রামে প্রথম ভারতীয় প্রত্নবস্তুর সন্ধান মিলেছিল এই কোয়েশ্চেনটা ইউপিএসসি দু হাজার একের কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই প্রাথমিক প্রস্তর যুগের সরঞ্জামগুলি ভারতে কি দিয়ে তৈরি ছিল অপশন এ কোয়ার্টজাইট অপশান বি স্টেটাইট অপশান সি কার্নেলিয়ান ডি কোনটাই নয় সঠিক আনসার অপশান এ কোয়ার্টজাইট তাহলে প্রাথমিক প্রস্তর যুগের সরঞ্জামগুলি ভারতে কোয়ার্টজাইট দিয়ে তৈরি হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি নিম্নলিখিত কিসের জন্য ভীমবেটকা বিখ্যাত অপশান এ গুহা চিত্রের জন্য অপশান বি বুদ্ধের মূর্তির জন্য অপশান সি খনিজ পদার্থের জন্য অপশান ডি নদীর উৎপত্তি স্থলের জন্য সঠিক আনসার অপশান এ গুহা চিত্রের জন্য ভীমবেটকা বিখ্যাত ছিল চলো পরের বয়সেনটা দেখে নেই মধ্যপ্রস্তর যুগের কোন স্থানে হাড়ের তৈরি অলংকার পাওয়া গেছে অপশান এ বাগর অপশন বি বীরভানপুর অপশন সি মহাদাহ অপশন ডি আমেদাবাদ সঠিক আনসার অপশন এ বাগর বাগরে হাড়ের তৈরি অলংকার পাওয়া গেছে এই কোয়েশ্চেনটা টা ইউপিপি সি এস এর দু হাজার পাঁচের কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন যুগে মানুষ খাদ্য সমাবেশ থেকে খাদ্য উৎপাদনে পরিণত হন অপশন এ প্যালিওলিথিক যুগ অপশান বি মেসোলিথিক যুগ অপশান সি নিওলিথিক যুগ অপশান ডি চ্যালকোলিথিক যুগ সঠিক আনসার সি নিওলিথিক যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল পরের কোয়েশ্চেনটা রেখে নি প্রাগৈতিহাসিক খাদ্য উৎপাদককারী স্থান মেহেরগড় কোথায় অবস্থিত অপশন এ ঘরঘরা নদীর তীরে অপশান বি কচ্ছর সি বোলান ডি পশ্চিম বোরজাহাম সঠিক আনসার হবে অপশান সি নদীর তীরে বোলান নদীর তীরে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল চলো মেহেরগড় থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা ডিটেলসে দেখে নেব প্রথমেই জানব মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেছিল যা ফানসোয়া জারিজ এবং রিচার্ড মিডো খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন এই মেহেরগড় সভ্যতার প্রথম আমেরিকান পত্রিকায় প্রকাশিত সায়েন্টিফিক হয়েছিল তাহলে মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সায়েন্টিফিক আমেরিকান তাহলে মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছিল মেহেরগড় সভ্যতা বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহরের কাছ থেকে প্রায় দেড়শো কিমি দূরে বোলান নদীর গিরিপথে এটি আবিষ্কৃত হয়েছিল মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মেহেরগড় কিলগুল মোহাম্মদ কোড্ডিজি গুলমা প্রভৃতি ছিল মেহেরগড়ের উল্লেখযোগ্য কিছু স্থান এটা কিন্তু কোয়েশ্চেনে আসে যে মেহেরগড়ের উল্লেখযোগ্য স্থান কোনটি তাহলে এটা তোমরা ভালো করে দেখে রাখবে চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি নিম্নাক্ত কোন স্থানে গাঙ্গীয় সমভূমি অঞ্চলে মানব বসতির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় অপশন এ কালপি অপশন বি বাগর অপশন সি বোলান অপশন ডি আদমগড় অপশন এ কালপি কালপিতে গাঙ্গীয় সমভূমি অঞ্চলে প্রথম মানব বসতির প্রাচীনতম নিদর্শন পাওয়া গিয়েছিল এই কোয়েশ্চেনটা ইউপিএসসি দু হাজার দশের কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি নীচের কোনটিকে চালকলিথিক যুগ বলা হয় অপশান এ প্রাচীন প্রস্তর যুগ অপশান বি নব্য প্রস্তর যুগ অপশান সি ত্রাম্য প্রস্তর যুগ অপশান ডি যুগ সঠিক আনসার হবে অপশান সি প্রস্তর যুগ প্রস্তর যুগে চালকলিথিক যুগও বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি অপশন এ সোনা অপশন বি রূপা অপশন সি লোহা অপশন ডি তামা সঠিক আনসার অপশন ডি তামা মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু ছিল তামা পরের কোয়েশ্চেন মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র কত দিন হয়েছিল অপশন এ চোদ্দ দিন অপশন বি ষোলো দিন অপশন সি আঠেরো দিন অপশন ডি একুশ দিন সঠিক আনসার অপশন সি আঠেরো দিন মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র আঠেরো দিন ধরে চলেছিল চলো দেখে নিই ভারতের রাষ্ট্রীয় প্রতীক সপ্তমে বজায়তে শব্দটি নিচের কোনটি থেকে গৃহীত হয়েছে অপশন এ মুন্ডক উপনিষদ অপশান বি অথর্ব বেদ অপশান সি বৃহদারণ্যক উপনিষদ অপশান ডি কথা উপনিষদ সঠিক আনসার অপশন এ মুন্ডক উপনিষদ মুন্ডক উপনিষদ থেকে ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নিচে যে লেখাটা থাকে সপ্তমে বাজে ওই কথাটা নেওয়া হয়েছে চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি গায়ত্রী মন্ত্র কে রচনা করেন অপশন এ বশিষ্ঠ অপশন বি কপিল মুনি অপশন সি বিশ্বামিত্র অপশন ডি পরীক্ষিত সঠিক আনসার অপশন সি বিশ্বামিত্র বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই প্রাথমিকভাবে আদি বৈদিক যুগের আর্যদের ধর্ম ছিল অপশন এ ভক্তি অপশন বি মূর্তি পূজা ও যজ্ঞ অপশন সি প্রকৃতির পূজা ও যজ্ঞ অপশন ডি প্রকৃতির পূজা ও ভক্তি সঠিক আনসার অপশন সি প্রকৃতির পূজা ও যজ্ঞ ছিল আদি বৈদিক যুগের ধর্ম চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই নিচের চারটি বেদের মধ্যে কোন বেদে জাদু মন্ত্র ও মন্ত্রের বর্ণনা দেওয়া আছে আপশন এ ঋগবেদে অপশান বি সামবেদে বেদে সি যজুর বেদে অপশান ডি অথর্ব বেদে সঠিক আনসার অপশান ডি অথর্ব বেদে অথর্ব বেদে জাদু মন্ত্র এবং মন্ত্রের বর্ণনা দেওয়া আছে ঋগ্বেদে বেদ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সামবেদে সঙ্গীত ও মন্ত্রের উল্লেখ আছে এবং যজুর্বেদে যাগযজ্ঞের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়েছে পরের কোয়েশ্চেন যোগ দর্শনের প্রবর্তক ছিলেন অপশন এ পতঞ্জলি অপশান বি গৌতম অপশন সি জামিনী অপশন ডি শঙ্করাচার্য সঠিক আনসার এ প্রতঞ্জলি যোগ দর্শনের প্রবর্তক ছিলেন পতঞ্জলি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিম্নলিখিত গুলির মধ্যে কে অন্যদের সমসাময়িক ছিলেন না মানে নিচে যেই নামগুলি লেখা আছে তার মধ্যে কে একে অপরের সমসাময়িক ছিলেন না আপশন এ বিমিশার অপশন বি গৌতম বুদ্ধ অপশন সি মিলিন্দ অপশন ডি প্রসেনজিৎ সঠিক অপশন সি মিলিন্দ মিলিন্দো একে অন্যের সমসাময়িক ছিলেন না মৌর্য সাম্রাজ্যের পতনের পর বিভিন্ন বিদেশি জাতি আমাদের ভারতে ঢুকেছিল তার মধ্যে অন্যতম ছিল ইন্দ্র গ্রিক বা ব্যাকটেরিয় গ্রিক সেই জাতিরই রাজা ছিলেন মিলিন্দ চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিম্নলিখিত কোন স্থানে অশোকারাম অবস্থিত অপশন এ বৈশালী অপশন বি শাবস্তি অপশান সি পাটলিপুত্র অপশান ডি কৌশাম্বি সঠিক আনসার অপশান সি পাটলিপুত্র পাটলিপুত্রতে অশোকারাম অবস্থিত চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কার রাজত্বকালে আদিদা মসজিদ নির্মাণ করা হয়েছিল অপশান এ বাহাদুর শাহ অপশান বি নাসির উদ্দিন মাহমুদ অপশান সি সিকন্দর শাহ অপশন ডি গিয়াসুদ্দিন বালবন সঠিক আনসার অপশন সি সিকন্দর শাহ সিকন্দর শাহ পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকন্দর শাহ তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি পান্ডুয়াতে এই আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন যেটি সেই সময়কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এছাড়াও ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তাহলে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে শামসুদ্দিন ইলিয়াস শাহ এছাড়াও পান্ডুয়াতে তেরোশো সালে এই সিকান্দর শাহ আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল অপশান এ কনিষ্ক অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি অশোক অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য এবং কনিষ্ক সঠিক ডি চন্দ্রগুপ্ত মৌর্য এবং কনিষ্কের সাম্রাজ্য ভারতের বাইরে পর্যন্ত বিস্তৃত ছিল কারোর ডিটেলসটা দেখিনি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা আর কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক চন্দ্রগুপ্ত মৌর্য শিলুকাশকে পরাজিত করে সিন্ধু নদীর পশ্চিম অংশ অধিকার করেছিলেন আর অন্যদিকে করিষ্কের সাম্রাজ্য তাজাকিস্তান দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের উত্তর পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই জয়দেব কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন অপশান এ বললাল সেন অপশান বি ধর্মপাল অপশান সি দেবপাল অপশান ডি লক্ষণ আনসার হবে অপশন ডি লক্ষণ সেন লক্ষণ সেনের একজন ছিলেন জয়দেব চলো দেখে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন এছাড়াও সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন বিজয় সেন তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন আর যদি কোয়েশ্চেন আসে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তাহলে হবে বিজয় সেন এছাড়াও লক্ষণ সেনের রাজসভার পঞ্চরজের মধ্যে অন্যতম হলেন জয়দেব যিনি গীত গীতগোবিন্দম রচনা করেছিলেন চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেই কোন ভাষাতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল অপশন এ প্রাকৃত অপশন বি পালি অপশন সি মাগি অপশন ডি দেবনগরী সঠিক আনসার হবে অপশন সি মাগী সম্রাট অশোক তার শিলালিপি রচিত করেছিলেন মাগধী ভাষাতে তাহলে সম্রাট অশোক যেই ভাষাতে শিলালিপিটি রচনা করেছিলেন সেই ভাষাটি হলো মাগধি এবং সেই লিপিটি হলো লিপি তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে অশোকের লিপিটির নাম কি তাহলে সেটা হবে লিপি এবং যদি কোয়েশ্চেন আসে অশোকের ভাষাটি কোনটি সেটা হবে মাগধি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কোন যে সম্মিলনের আহ্বান করেছিলেন অপশন এ শ্বেতম্বর অপশন বি মহাজান অপশন সি হিনজান অপশন ডি ওপরের কোনটাই নয় সঠিক আনসার হবে অপশন বি মহাজান শাখাটিকে জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কৌনজে আহ্বান করেছিলেন চলো এখান থেকে পাওয়া যায় সেটা দেখে পশ্যভতী বংশের প্রথম রাজা ছিলেন প্রভাকর বর্ধন হর্ষবর্ধন ছিলেন এই পুষ্যভতী বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে পুষ্যভতী বংশের শ্রেষ্ঠ রাজাকে হর্ষবর্ধন এবং এই পুষ্যভূতি বংশের প্রথম রাজা কে ছিলেন প্রভাকর বর্ধন এছাড়াও ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন সেটিকে স্মরণ করার জন্য তিনি হর্ষ সম্পদ বা হর্ষাব্দ নামে প্রথা চালু করেছিলেন এছাড়াও সকল উত্তর প্রথনাথ এবং উত্তর প্রথনাথ নামে দুটি উপাধি হর্ষবর্ধনের ছিল এছাড়াও ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কৌনজে মহাজান সম্মিলন করেছিলেন সেই সময় অর্থাৎ হর্ষবর্ধনের সমকালীন নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ছিলেন শিলভদ্র তাহলে যদি তোমাদের ডিপলি কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে যে হর্ষবর্ধনের সমসাময়িক নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন সেটা হবে শিলভদ্র এছাড়াও হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা হলেন শশাঙ্ক এবং শশাঙ্কের সভাকবি ছিলেন বানভট্ট যার লেখা গ্রন্থ হল হর্ষচরিত এবং কাদম্বরী তাহলে হর্ষচরিত এবং কাদম্বরী কার লেখা বানভট্টের যিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এছাড়াও হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক ইউএন সান এসেছিলেন ইউএনসানের রচিত গ্রন্থ হলো সি ইউকি এই কোয়েশ্চেনটাও অনেকবার আসে কার লেখা সিইউ সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন পরের কোয়েশ্চেনটা দেখে নেই মহাবলীপুরম কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত অপশন এ পল্লব অপশন বি চোল অপশন সি চালুক্য অপশন ডি প্রতিহার সঠিক আনসার হবে অপশন এ পল্লব মহাবলীপুরম পল্লবদের দ্বারা প্রতিষ্ঠিত চলো পল্লব বংশ থেকে কি ডিটেলস আছে সেটা দেখে নেব পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু তাহলে সিংহ বিষ্ণু হলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম এছাড়াও প্রথম মহেন্দ্র বর্মন মত্ত বিলাস নাটকটি রচনা করেছিলেন তাহলে মত্ত বিলাস নাটকটি কে রচনা করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর এছাড়াও পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন প্রথম নরসিংহ বর্মন এই কোয়েশ্চেনটাও তোমরা জানো অনেকবার এই কোয়েশ্চেনটা আসছে পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের বিখ্যাত মন্দিরগুলি প্রথম নরসিংহ বর্মণের দ্বারাই নির্মিত এছাড়াও কাঞ্চির কৈলাস মন্দিরটি দ্বিতীয় নরসিংহ বর্মন প্রতিষ্ঠিত করেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই সিন্ধু সভ্যতার আদিবাসীরা কাদের সঙ্গে বাণিজ্য করত অপশান এ ইজিপ্ট অপশান বি শ্রীলঙ্কা অপশান সি গ্রিস অপশান ডি মেসোপটেমিয়া সঠিক আনসার হবে অপশান ডি মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতার আদিবাসীরা মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করত। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন চোল রাজা বাংলা জয় করেন এ রাজরাজ অপশন বি প্রথম রাজেন্দ্র অপশন অপশন সি ডি বিজয়ালয় হবে বি প্রথম রাজেন্দ্র চোল রাজা প্রথম রাজেন্দ্র বাংলা জয় করেছিলেন চলো ইনফরমেশনটা দেখে নেই চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা হলেন কালিকল তাহলে যদি কোয়েশ্চেন আসে চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন সেটা হবে কালিকল এছাড়াও চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন প্রথম রাজেন্দ্র চোল যিনি বাংলা জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র রাজেন্দ্রচলের উপাধি হলো চোল তাহলে চোল কার উপাধি প্রথম রাজেন্দ্র চলের আর প্রথম রাজেন্দ্র চোল হল চোল বংশের শ্রেষ্ঠ রাজা যিনি বাংলা জয় করেছিলেন এছাড়াও রাজরাজ তাঞ্জরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন তাহলে রাজরাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেছিলেন রাজরাজ তিনি তাঞ্জরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন চলো পরের কয়েশা দেখে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল অপশন এ সাঁচি অপশন বি বোধগয়া অপশন সি বিজাপুর অপশন ডি সারনাথ তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও ভারতীয় টাকায় সেই যে সিংহের মূর্তিটা থাকে সেটা প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল সঠিক আনসার হবে অপশন ডি সারনাথ সারনাথে সেই সিংহের মূর্তিটি ছাপা হয়েছিল মানে প্রথম আবিষ্কৃত হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্ট অশোকের সময়কালে সেই যে অশোক স্তম্ভটি ছিল তার মাথায় যে সিংহটি ছিল সেটাই কিন্তু আমাদের ভারতীয় মুদ্রার ওই সিংহ মূর্তি আর এছাড়াও গৌতম বুদ্ধ প্রথম সারনাতে তার ধর্ম প্রচার করেছিল চলো পরের কোয়েশ্চিন দেখে নেই ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা অপশন এ মেহেরগড় অপশান বি মিশরীয় অপশন সি মেসোপটেমিয়া অপশন ডি সিন্ধু সভ্যতা সঠিক আনসার হবে আপশন এ মেহেরগড় ভারতের মেহেরগড় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম হ্যালো পরের কোয়েশ্চেনটা দেখে নিন মিলিন্দ পানহর কি আপশন এ জৈন গ্রন্থ অপশন বি বৌদ্ধ গ্রন্থ অপশন সি শিখ গ্রন্থ অপশন ডি কোনোটাই নয় সঠিক হবে অপশান বি বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পানহার বৌদ্ধ ধর্মগ্রন্থ হ্যালো পরের কোয়েশ্চেনটা দেখে নিই বৌদ্ধ গ্রন্থ মহাজন পদের বিভাজনের কথা বলে অপশান এ অঙ্কুত্তারা নিকায়া অপশান বি দিব্য বংশ অপশান সি মালবিক অগ্নিমিত্রম ডি মহাবংশ সঠিক আনসার অপশান এ অঙ্কুত্তারা নিকায়া অঙ্কুতারা নিকায়া বৌদ্ধ মন্থ থেকে মহাজন পদের বিভাজনের কথা জানা যায় হলো পরের কোয়েশ্চেনটা দেখে উপনিষদে চারটি আশ্রমের কথা বলা হয়েছে অপশন এ মন্ডক অপশন বি চন্দ্রগায় অপশন সি বৃহদারজনক অপশন ডি জাবালা সঠিক আনসার অপশন ডি জাবালা জাবালা উপনিষদে চারটি আশ্রমের কথা বলা হয়েছে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই রাজবংশের পর কোন রাজবংশ রাজত্ব করেছিল মানে নন্দ বংশের পর কোন বংশ মগধে রাজত্ব করেছিল এ গুপ্ত বংশ অপশান বি সাতবাহন বংশ অপশান সি মৌর্য বংশ অপশান ডি পাল বংশ সঠিক আনসার অপশান সি মৌর্য বংশ নন্দদের পর মৌর্য বংশ মগদের রাজত্ব করেছিল চলো পরের কয়েক দেখে নিই মৌর্য ইতিহাস অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল আপশন এ পানিনির অষ্টাদ্যী অপশন বি কৌটিল্যের অর্থশাস্ত্র অপশন সি পুরাণ অপশন ডি বেদ সঠিক আনসার হবে অপশন বি কৌটিল্যের অর্থশাস্ত্র তাহলে মৌর্যদের ইতিহাস অধ্যয়ন করার জন্য কৌটিল্যের অর্থশাস্ত্র সবথেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চলো ডিটেলসটা দেখে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে কে এটা কিন্তু আমরা সবাই জানি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই কোয়েশ্চেনটাও অনেকবার এক্সামে এসেছে এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা হলেন চাণক্য বা কৌটিল্য চাণক্য এবং কৌটিল্য কিন্তু একই ব্যক্তি এই চাণক্য বা কৌটিল্যকে ভারতের মেকিয়া বলা হয় তাহলে ভারতের মেকিয়া নামে কে পরিচিত সেটা হবে চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে শিলুকাশের দূত মেগাস্থেনিস তার সময় ভারতে এসেছিলেন তাহলে মেগাস্থেনিস কার দূত ছিলেন গ্রেক রাজা শিলুকাশের দূত ছিলেন মেগাস্থেনিস তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে এসেছিলেন এছাড়াও তিনি ইন্দিকা গ্রন্থটি লিখেছিলেন যেখান থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে অনেক ধারণা পেয়ে থাকি এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিগার বা মুক্তিদাতা বলে অভিহিত করেছিলেন তাহলে স্যান্টোকোটর্স বা মুক্তিদাতা নামে কে পরিচিত সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে কনিষ্কের সমসাময়িক ছিলেন এ কালিদাস বি অশ্বঘোষ নাগার্জুন বসুমিত্র অপশন সি পানিনি অপশন ডি কলহন সঠিক আনসার হবে অপশন বি অশ্বঘোষ নাগার্জুন এবং বসুমিত্র এই তিনজন পণ্ডিত কনিষ্কের সমসাময়িক ছিলেন চলো কনিষ্ক থেকে কি কোয়েশ্চেন আসে সেটা ডিটেলসে জেনে নেব কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট তাহলে তোমরা কমেন্টে উত্তর দাও কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এছাড়াও আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক যখন সিংহাসনে বসেন তখন তিনি শকাব্দের প্রবর্তন করেছিলেন শকাব্দ হল এক ধরনের বৎসর গণনার একটি পদ্ধতি এছাড়াও সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো তাহলে দ্বিতীয় অশোক হিসেবে কে পরিচিত ছিলেন সম্রাট কনিষ্ক সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাই তিনি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেছিলেন কুন্দলবন কাশ্মীরে মানে কাশ্মীরের কুন্দলবনে তিনি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেছিলেন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সময় সভাপতি ছিলেন বসু মিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ তাহলে কনিষ্কের চতুর্থ সভাপতি কে ছিলেন এবং ছিলেন অশ্ব ঘোষ নিচের কে মহান আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন অপশন এ পানিনি অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি অশোক অপশন ডি বিন্দু সঠিক সঠিকান অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মহান আলেকজান্ডারের সমসাময়িক এছাড়াও এই আলেকজান্ডার থেকে একটা কোয়েশ্চেন আসে আলেকজান্ডার কার সময়ে ভারতে এসেছিলেন সেটা হল নন্দবংশের রাজা ধনানন্দের সময়কালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন পরের কোয়েশ্চেনটা দেখে নি মৌর্যদের শাসন আমলে মুদ্রা তৈরির জন্য নিম্নলিখিত উপকরণগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়েছিল অপশন এ রূপা এবং তামা অপশন বি সোনা এবং রূপা অপশন ডি তামা এবং ব্রঞ্জ অপশন ডি তামা সোনা এবং সীসা সঠিক আনসার হবে অপশন এ রূপা এবং তামা মৌর্য আমলে তামা এবং রূপা দিয়ে মুদ্রা তৈরি করা হতো চলো পরের পেয়েছেন না দেখে নেই বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি হর্ষবর্ধন অপশন 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 সি ডি কনিষ্ক সঠিক বি হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময়কালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন চলো এখান থেকে কি ইনফরমেশন আছে সেটা দেখে নেব ছশো থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাই চোদ্দ বছর হিউএন সাং ভারতবর্ষে ছিলেন তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন তার লেখা গ্রন্থ হল কি তাহলে শি ইউ কি লেখা হিউএন সাং এর লেখা এছাড়াও ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন তার লেখা গ্রন্থ হল ফু কুয় কি তাহলে ফু কুয় কি লেখা ফাহিয়েনের লেখা যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস এসেছিলেন তার লেখা গ্রন্থ হল ইন্ডিকা তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হল মেঘাস্থেনিস যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন এছাড়াও কৃষ্ণদেব রায়ের সময়কালে নিকলকোনটি ভারতে আসেন এবং আব্দুল রজ্জাক দ্বিতীয় দেবদায়ের সময়কালে ভারতে এসেছিলেন এছাড়াও মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বাতুতা ভারতে আসেন ইবনবাতুতার লেখা গ্রন্থ হল কিতাব উল রাহেলা তাহলে কৃতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা ইবন বাতুতা যিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের সময়কালে হকিংস এবং টমাস রো ভারতে আসেন এবং বার্নিয়ার শাহজাহানের সময়কালে ভারতে এসেছিলেন এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে মানুষই ভারতে আসেন তাহলে কোন পর্যটক কার সময় ভারতে আসে সেইগুলি আমি বলে দিলাম তোমরা চাইলে এটা কিনশট নিয়ে রাখতে পারো বা লিখেও রাখতে পারো এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে কার সময় কোন পর্যটক ভারতে এসেছিল এবং সে কোন গ্রন্থটি লিখে গিয়েছিল এই রকম কোয়েশ্চেন তোমাদের আসতে পারে এক্সামে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই গৌতম বুদ্ধ দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন অপশন এ তিনটি অপশন বি চারটি অপশন সি পাঁচটি অপশন ডি ছয়টি সঠিক আনসার বি চারটি গৌতম বুদ্ধ দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য চারটি মহান উদ্দেশ্য পালনের কথা বলেছিলেন তাহলে এখানের ইনফরমেশনগুলো দেখে নেব খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলা বস্তুল লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন কপিলা বস্তুল লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে এছাড়াও আল্লারা কালমা ছিলেন সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের গুরু তাহলে সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের শিক্ষক কে ছিলেন হয় হয় নিষ্ক্রমণ তাহলে মহাভিনিষ্ক্রমণ কি গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ নিষ্ক্রমণ এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকবার তোমাদের এক্সামে এসেছে মহাবীর নিষ্ক্রমণ কি বা এরকমও কোয়েশ্চেন দিতে পারে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয় তাহলে সেটা হবে মহাবিনিস্পমন এছাড়াও গৌতম বুদ্ধ যেই অঞ্চলে নির্বাণ লাভ করেছিলেন সেই অঞ্চলটিকে বলা হয় বুদ্ধগয়া এবং সেই অসত্য গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ তাহলে গৌতম বুদ্ধ যেই অঞ্চলে নির্বাণ লাভ করে সেটিকে কি বলে বুধগয়া এছাড়াও তিনি সারনাথে প্রথম ধর্ম প্রচার করেছিলেন তাহলে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেন বারাণসীর সারনাতে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন এছাড়াও তার ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন তাহলে ধর্মচক্র প্রবর্তন কি ধর্মচক্র প্রবর্তন হল গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ঘটনা এবং চারশো তিরাশি খ্রিস্ট আশি বছর বয়সে কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন যেটা বর্তমানের উত্তরপ্রদেশের গৌরক্ষপুর জেলার দেউরিয়া গ্রামে তিনি দেহত্যাগ করেন গৌতম বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ তাহলে মহাপরিনির্বাণ কোন ঘটনাকে বলা হয় গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় চলো পরের দেখে নেই বুদ্ধদেব দক্ষের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণের কথা বলেছিলেন তার কয়েকটি দিক আছে আপশন এ পাঁচটি অপশন বি ছয়টি অপশন সি সাতটি অপশন ডি আটটি সঠিক আনসার হবে আপশন ডি আটটি গৌতম বুদ্ধ আটটি পথের কথা বলেছিলেন দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটিকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলে থাকি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই কোন যুগের রাজা বা অভিজাত ব্যক্তিরা ব্রাহ্মণ বা ধর্মস্থানগুলিতে জমি দান করতেন আপশন এ মৌর্য যুগ অপশন বি গুপ্ত যুগ অপশন সি সুলতানি যুগ অপশন ডি পাল যুগ কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও কোন যুগের রাজারা ব্রাহ্মণ বা ধর্মস্থানগুলিতে জমি দান করতেন সঠিক আনসার হবে অপশন বি গুপ্ত যুগ গুপ্ত যুগের রাজা বা অভিজাতি ব্যক্তিরা ব্রাহ্মণ বা ধর্মস্থানগুলিকে জমি দান করতেন এই জমি দানের পদ্ধতিকে বলা হয় অগ্রহার চলো পরের কোয়েশ্চেন দেখে নিই এলাহাবাদ প্রশস্তি কার রচনা অপশন এ তুলসী দাস অপশান বি জয়দেব অপশন সি হরিশেন অপশন ডি কলহোন সঠিক উত্তর অপশন সি হরিশেন এলাহাবাদ প্রশিষ্ট গন্থটি হরিশেনের লেখা হরিশেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি চলো পরের কোয়েশ্চেনটা নিন নিষ্ক ও মোনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল অপশন এ বৈদিক যুগে অপশন বি মৌর্য যুগে অপশন সি গুপ্ত যুগে অপশন ডি সেন যুগে সঠিক আনসার অপশন এ বৈদিক যুগে নিষ্ক এবং মোনা নামে দুটি মুদ্রা বৈদিক যুগে প্রচলিত ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় অপশন এ সমুদ্রগুপ্তকে অপশন বি প্রথম চন্দ্রগুপ্তকে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে অপশন ডি আর্যভট্টকে সঠিক আনসার অপশন ডি আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কোন আমলে মথুরার শিল্প বিকশিত হয়েছিল অপশান এ মৌর্য আমলে অপশান বি কুষাণ আমলে অপশান সি গুপ্ত আমলে অপশান ডি পাল আমলে সঠিক আনসার অপশান বি কুষাণ আমলে কুষাণ আমলে মথুরা শিল্প বিকশিত হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি আই আইহোল শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি হর্ষবর্ধন অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি দ্বিতীয় পুলকেশি সঠিক আনসার অপশন ডি দ্বিতীয় পুলকেশি আই শিলালিপিতে দ্বিতীয় পুলকেশির কৃতি বর্ণিত আছে চলো এখান থেকে কি ডিটেলস আছে সেটা দেখে নেব চালুক্যবংশের প্রথম স্বাধীন রাজা হলেন প্রথম পুলকেশী এবং চালুক্যবংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় পুলকেশী তাহলে দ্বিতীয় পুলকেশী হলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হিউয়েন সাং দ্বিতীয় পুলকেশিকে সমগ্র দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলেছেন তাহলে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় পুলকেশি এই কথাটি কে বলেছেন হিউয়েন সাং এছাড়াও চালুক্য বংশের শেষ রাজা হলেন দ্বিতীয় কৃতিবর্মন এই দ্বিতীয় কৃতিবর্মনকে দুর্গ পরাজিত করে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেন তাহলে চালুক্য বংশের পর কোন বংশের সূচনা হয় রাষ্ট্রকূট বংশের সূচনা হয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন অপশন এ গোপাল অপশন বি ধর্মপাল অপশন সি লক্ষণ সেন অপশন ডি বললাল সেন সঠিক আনসার অপশন ডি বললাল সেন বাংলায় কৌলিন্দ প্রথা চালু করেছিলেন বললাল সেন তিনি ছিলেন সেন বংশের শাসক তার লেখা গ্রন্থ হল দানসাগর এবং অদ্ভুত সাগর এটাও কিন্তু অনেক সময় কোয়েশ্চেনে আসে যে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ কে লেখেন সেটা হবে বললাল সেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই আইহল প্রশস্তি কে রচনা করেন আপশন এ কৌটিল্য অপশন বি রবিকীর্তি অপশন সি হরি সেন অপশন ডি নয়নিকা সঠিক আনসার অপশন বি রবিকীর্তি কীর্তি আইহল প্রশস্তি গ্রন্থটি রবিকীর্তি লিখেছিলেন তাহলে রবিকীর্তি হলেন চালুকরাজ দ্বিতীয় পুলকেশের সভাকবি এছাড়াও কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী যার লেখা গ্রন্থ হল অর্থশাস্ত্র এবং হরিশ্চন্দ্রের লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি চলো চল পরের চিন্তা দেখিনি নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় অপশন এ বানুয়ালি অপশন বি সুরকোটাডা অপশন সি নোথাল অপশন ডি ধোলাপিরা সঠিক আনসার অপশন এ বানুয়ালি বানুয়ালি গুজরাটে অবস্থিত নয় এছাড়াও সুরকোটাডা লোথাল এবং ধোল্লাবিরা গুজরাটে অবস্থিত চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেব নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন পাওয়া যায় অপশান এ প্রতাপগড় অপশান বি মেয়েরগড় অপশান সি কোয়েটা অপশান ডি দিজি সঠিক আনসার অপশন বি মেহেরগড় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন পাওয়া গিয়েছিল মেহেরগড়ে নেক্সট কোয়েশ্চেন হলো কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আপশন এ অঙ্গ অপশন বি অবন্তি অপশন সি কোশল অপশন ডি মগধ সঠিক আনসার অপশন ডি মগধ মগধ রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাহলে মগধের রাজধানী হল রাজপৃহ এবং যেটা পরবর্তীতে পাটলিপুত্র হয়েছিল এছাড়াও অঙ্গ রাজ্যটি বর্তমানের বিহারের ভাগলপুরে অবস্থিত যার রাজধানী হল চম্পা এবং অবন্তী মধ্যপ্রদেশে অবস্থিত যার রাজধানী হল উজ্জয়িনী এবং উত্তর প্রদেশে অবস্থিত কোশল যার রাজধানী হল সাবস্তিক দেখে নেই রচয়িতা হলেন অপশন এ ক্ষেমন্দ্র অপশন বি কলহন অপশন সি ভবভূতি অপশন ডি মানভট্ট সঠিক অনসার অপশন ডি মানভট্ট মানভট্টের রচিত গ্রন্থ হল কাদম্বরী চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার পিভিয়ার্সিয়ারে এসেছে তাহলে অপশন এ কৌটিল্য অপশান বি নচিকেতা অপশান সি চড়ক অপশান ডি জীবক সঠিক আনসার অপশান ডি জীবক বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক জীবক কিন্তু বৌদ্ধ এবং বিম্বিসার দুজনেরই সমকালীন একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং চরক হলেন কনিষ্কের সময়কার বিখ্যাত চিকিৎসক চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি অপশান এ মহেন্দ্র লাডু বি শুল্ক টাদা অপশান সি কালীবঙ্গান অপশান ডি লোথাল সঠিক আনসার হবে অপশন সি কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হল কালীবঙ্গান চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেই কর্মর্য শাসক যিনি তার আদর্শ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন অপশন এ অশোক অপশান বিমিশাল অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি বৃহদর্ সঠিক আনসার হবে অপশন এ অশোক অশোক তার শিলালিপিতে প্রিয়দর্শী নামটির ব্যবহার করেছিলেন চল কোয়েশ্চেনটা দেখে নেই আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন অপশন এ অম্বি অপশন বি মহাপদ্মনন্দ অপশন সি পুরু অপশন ডি সবকটি ঠিক সঠিক আনসার হবে অপশন সি পুরু তাহলে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন পুরু পুরু ছিলেন ঝিলাম এবং চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা এই যুদ্ধকে আমরা হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ বলে থাকি তাহলে আলেকজান্ডার এবং পুরোর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে আমরা কি নামে চিনে থাকি হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ চলো পরের কোয়েশ্চেনা দেখিনি অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপ্রসঙ্গ কে ছিলেন অপশন এ প্রথম দেবরায় অপশান বি অজাত শত্রু অপশন সি কৃষ্ণদেব রায় অপশন ডি দ্বিতীয় দেব রায় সঠিক আনসার অপশন সি কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন মানে তিনি এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিন ভারতের কোথায় আর্যোড়া স্থায়ী বসতি স্থাপন করে অপশন এ রাজস্থান অপশন বি গুজরাট অপশন সি সিন্ধু অপশন ডি পাঞ্জাব সঠিক আনসার অপশন ডি পাঞ্জাব আর্যরা ভারতের পাঞ্জাব অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করেছিল পরের দেখে নিই ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও পরাভূমিহীন অপশন এ গুপ্ত যুগ অপশন বি কোষাণ যুগ অপশন সি পান যুগ অপশন ডি মৌর্য যুগ শর্টিガンসার অপশন এ গুপ্ত যুগ ভারতের ইতিহাসে গুপ্ত যুগের লোক ছিলেন আর্যভট্ট এবং বরাহমিহির আর্যভট্ট এবং বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের বিখ্যাত বিজ্ঞানী এবং গণিতবিদ চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি নেই নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে অপশন এ মৃৎস কটিকম অপশন বি দেবী চন্দ্রগুপ্তম অপশান সি মত্ত বিলাস কৌটিল্য এবং চাণক্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে তাহলে এই মুদ্রারাক্ষস কার লেখা মুদ্রারাক্ষস নাটকটি বিশাক দত্তের লেখা এছাড়াও বিশাক দত্তের আরেকটি নাটক হলো দেবী চন্দ্রগুপ্তম এবং মিচ্ছকটিকম নাটকটি লিখেছিলেন সূদ্রক এবং মত্তবিলাস নাটকটি লিখেছিলেন পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন এখান থেকেও অনেকগুলো কোয়েশ্চেন আসে এরকম নাম ধরে ধরে যে মিচ্ছকটিকম কে লিখেছিলেন দেবীচন্দ্রগুপ্তম লেখা মত্তবিলাস কে লিখেছিলেন এবং মধ্যারাক্ষস নাটকটি কার লেখা এইভাবেও তোমাদের অনেক এক্স্যামে কোয়েশ্চেন আসে তাই তোমাদের বলব আমি যে ডিটেলসগুলো দিচ্ছি তোমরা অবশ্যই সেইগুলো নোট করে রাখো চলো আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন গুপ্তবংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি বিষ্ণুগুপ্ত অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত অপশন ডি কুমারগুপ্ত তাহলে সঠিক হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র সেই সূত্রে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চলো এবার আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে কি ডিটেলস আছে সেটা দেখে নেব দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য এবং সকারি উপাধি দেওয়া হয়েছিল তাহলে সকারী উপাধি কাকে দেওয়া হয়েছিল সকারী উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দেওয়া হয়েছিল এছাড়াও চীনা পর্যটক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তিনি ফু কি নামে একটি গ্রন্থ রচনা করেছেন তাহলে ফু কি গ্রন্থটি কে রচনা করেন ফাহিয়েন যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যদি আমার ভিডিও নিয়ে কোনোরকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে